এদিকে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো আফগানিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে সাত উইকেট হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান পাকিস্তানের দেওয়া একশো একত্রিশ রানের টার্গেটে এক বল হাতে রেখেই স্মরণীয় এক জয় পায় রশিদ খানের দল সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজে দুই শূন্যতে এগিয়ে গিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো তো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ও নিশ্চিত করে আফগানরা সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানি অধিনায়ক শাবাদ খান বাবচা মরার লড়াইয়ে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আর শাহবাদ ইমাদদের রানের খাতা খোলার আগেই ফজল হক ফারুকির প্রথম ওভারে বিদায় নেন সাইম আয়ুব ও আব্দুল্লাহ শফিক অফ স্টাম্পের বাইরে রানের খাতা খোলার আগে ফজল ফারুকের প্রথম ওভারেই বিদায় নেন সাইফ আয়ুব ও আবদুল্লাহ শফিক অফ স্টাম্পের বাইরে বল খোঁচা দেন সিয়াম। দারুণ ম্যাচে বাকি ক্যাচে বাকি কাজ সম্পন্ন করেন রাহমানুল্লাহ গুরবাজ ফারুকের পরের বলটিকে লেগ সাইডে ফিলিক করতে চেয়েছিলেন শফিক কিন্তু টাইমিং গড়বড় করায় সেটি সরাসরি আগাধানে প্যাডে আম্পায়ারের দেওয়া এলবি সিদ্ধান্ত রিভিউ নিয়েও বদলাতে পারেননি দি শফিক ওভারে প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান টি টোয়েন্টি ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড করেন শফিক কিন্তু আফগান বোলারদের নিয়ন্ত্রিত বত্রিত বোলিংয়ে কিছুটা প্রতিরোধ করেন ইমাদ ও ওয়াসিম ইমাদ ওয়াসিম ও সাবাদ খানের ইমাদ চৌষট্টি রানে অপরাজিত থাকলেও অধিনায়ক সাবাদ করেন বত্রিশ রান শেষ পর্যন্ত একশো তিরিশ রানের পাকিস্তানের ইনিংস আফগানদের হয়ে সর্বোচ্চ উইকেট উইকেট শিকার করেন এবং খান নেন রান তাড়ার শুরুতেই উসমান ঘানিকে হারায় আফগান তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টানেন রহমানুল্লাহ গুরুবাস ও ইব্রাহিম জাদরান দুইজনে যোগ করেন ছাপ্পান্ন রান গুরবাস চুয়াল্লিশ ও ইব্রাহিম ফোরেন ফেরেন আটত্রিশ রানে উনপঞ্চাশ বলে চুয়াল্লিশ রান করে গুরবাজ রান আউট হলে ভাঙে এই জুটি এক ওভারের পর বিদায় নেন ইব্রাহিম চল্লিশ বলে আটত্রিশ রান করেন তারা খুব একটা ঝুঁকি না নেওয়ায় শেষ দিকে কাজটা কঠিন হয়ে গিয়েছিল শেষ তিন ওভারে আফগানদের প্রয়োজন ছিল তিরিশ রান তবে হাতে যথেষ্ট উইকেট থাকায় সম্ভাবনা একটু এগিয়েছিল আফগানিস্তানেরই নাসিমের করা উনিশতম ওভারে সতেরো রান দিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের মুঠি নিয়ে আসেন নজিবুল্লাহ ও নবী শেষ ওভারে পাঁচ রান নিয়ে লড়াই করেন জামান খান কিন্তু পেরে ওঠেননি দুই অভিজ্ঞ আফগান ব্যাটসম্যানের সঙ্গে শেষ পর্যন্ত এক বল হাতে রেখে সাত উইকেটে এক ইতিহাস গড়া জয় পায় আফগানিস্তান এর আগে টি টোয়েন্টিতে প্রথম তিন দিন প্রথম তিন দেখাইকে তিনটিতে পাকিস্তানের কাছে হেরেছিল আফগানিস্তান এবং চব্বিশে মার্চ তারা পাকিস্তানের বিভাগে প্রথমবারের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল আফগানিস্তান এবার সিরিজেও নিজেদের করলো তারা এখন শেষ ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগটি আফগানদের কাছে এসেছে তো একটি নেশন হিসেবে পাকিস্তান ক্রিকেটে কিন্তু বাংলাদেশের থেকেও অনেক ভালো পারফর্ম করেছে হ্যাঁ অবশ্যই বাংলাদেশেরাও পাকিস্তান আফগানিস্তান থেকে অনেক পরিশ্রম করে এসেছে তবে তারা ধীরে ধীরে বাংলাদেশের থেকে তাদের অনেক অ্যাসেটস অনেক কম কিন্তু তারপরেও তারা একটা ভালো পজিশনে এসেছে এখন বর্তমানে সো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ